আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় খামারি ভাইরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। কেননা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা চীনা হাঁসের বর্তমান যে সময়টা, এখন যেহেতু আগস্ট মাস চলতেছে, মোটামুটি এই সমস্যাটা ম্যাক্সিমাম খামারিরাই ফেস করতেছেন, সেটা হচ্ছে চীনা হাঁসের নাক দিয়ে পানি পড়া এবং চুনা পায়খানা। তো এইটা খুব বেশি পরিমাণে হচ্ছে, বিশেষ করে হচ্ছে চুনা পায়খানাটা খুব ম্যাক্সিমাম খামারিরাই এই সমস্যাটা নিয়ে সম্মুখীন হচ্ছেন। কারণ এই আপনার হাঁসগুলো যখন চুনা পায়খানা করবে, প্রথম অবস্থায় হচ্ছে আপনার হাঁসগুলো নাক দিয়ে পানি পড়বে, এইটা হচ্ছে হাঁসের ঠান্ডা লাগার একটা প্রথম ধাপ। তো ঠান্ডা লাগার পর নাক দিয়ে পানি পড়বে, সেটা যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট না করান, তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার হাঁসগুলো চুনা পায়খানা করবে। এবং চুনা পায়খানার এক পর্যায়ে দেখা গেছে যে, আপনারা জানেন যে চুনা পায়খানা থেকে কিন্তু ডাক প্লেগ রোগ, হ্যাঁ, অন্যান্য বিভিন্ন ধরনের রোগবালাই হয়ে থাকে বিশেষ করে। তো এই জন্য হচ্ছে আপনার হাঁসগুলো যখন নাক দিয়ে পানি পড়ে, বিশেষ করে হচ্ছে নাক দিয়ে পানি পড়াটা, এইটা যখন হয় খামারে, যখন আপনারা হাঁসগুলো দেখবেন, তখন আপনার ইমিডিয়েটলি আপনাদের হাঁসগুলোকে কিছু মেডিসিন প্রয়োগ করতে হবে। আর আমার হাঁসগুলো, আমি কিছু, আমার হাঁস মোটামুটি সবগুলো সুস্থ থাকে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সবগুলো হাঁসই সুস্থ। আমি কিছুদিন যাবৎ দেখেছিলাম এই যে দেখেন, হ্যাঁ, আমার এই হাঁসটার নাক দিয়ে অল্প অল্প পানি পড়তেছে, এত বেশি না যেরকম দেখা যেতেছে, কারণ এইখানে পানি রাখা আছে, পানিটা খাইতেছে। তো এইটার হচ্ছে নাকের ভিতরে যদি একটু লক্ষ্য করে নাকের দিকে দেখেন, হ্যাঁ, পানি দেখা যেতেছে। তো এইটা মূলত হচ্ছে আমার দুই দিন যাবত এই সমস্যাটা হইতেছে। আর এইটা কেন হয়েছে আমি আগে বলি, এটা হচ্ছে আমার কালকে, মানে দুই দিন আগে হচ্ছে কি, সন্ধ্যার সময় আমার হাঁসগুলো ছাড়া ছিল বাহিরে, তখন হচ্ছে বৃষ্টি পড়ছিল, এত বেশি বৃষ্টি পড়ি নাই, খুব অল্প পরিমাণে বৃষ্টি হয়েছিল। এবং বৃষ্টি পড়ার পর এই আমার হাঁসগুলো ভিজে গেছিলো, এতটা পরিমাণ ভিজে যায় নাই, মানে মোটামুটি একটু ভিজে গেছিলো আর কি, ছিটি ছিটি বৃষ্টি পড়ছিল। তো এগুলো হচ্ছে আমার হাঁসগুলো মোটামুটি একটু, মানে প্রায় 50% ভিজে গেছিলো। সেই ভিজা অবস্থায় আমার হাঁসগুলোকে আমি খামারে তুলছি, তোলার পর আমি একদিন আমি আমার খামারে আসি নাই। আপনারা জানেন যে আমার মা আমার খামারটা দেখাশোনা করে, আমার বাসার লোকে। তো তারপর হচ্ছে আমি মাঝখানে হচ্ছে একদিন আসি নাই, একদিন না আসার পর যখন আমি পরের দিন যখন আসি আমার খামারে, তো আমার খামারে এসে দেখি যে আমার হাঁসগুলোর নাক দিয়ে পানি পড়তেছে। তো হাঁসের নাক দিয়ে পানি পড়তেছে এবং অল্প অল্প চুনা পায়খানা করতেছে। আর চুনা পায়খানার পাশাপাশি আরেকটা জিনিস হবে, একটু ভালো করে লক্ষ্য করবেন যে আপনার যে পায়খানাটা করবে একদম পানির মতো পায়খানা করবে, সেটা আপনার কোনো চুনা পায়খানা না, স্বাভাবিক কোনো পায়খানাও করবে না, আপনার একদম একদম শুধু পানির মতো একটা পায়খানা করবে। এটা হচ্ছে আপনার হাঁস যখন ঠান্ডা লাগে তখন মূলত হচ্ছে এই সমস্যাটা হয়ে থাকে। তো আপনাদের খামারে যদি আপনারা দেখেন যে নাক দিয়ে পানি পড়ে হাঁসের, তাহলে আপনারা যে মেডিসিনটা দিবেন, বিশেষ করে আছে আমি আমার খামারে যে মেডিসিনটা আমি দিছি, কারণ আমার খামারে আমি কালকে মেডিসিনটা প্রয়োগ করছি এবং আজকে আলহামদুলিল্লাহ আমার খামারের যেই চীনা হাঁস নাক দিয়ে পানি পড়তো মোটামুটি সবগুলো একদম সুস্থ হয়ে গেছে। অল্প অল্প একটু আছে, হয়তো বা আজকে রাতের ভিতরেই সেটা সেরে যাবে। আর আমি এটার জন্য কোন মেডিসিনটা ব্যবহার করছি সেটা আপনাদেরকে একটু দেখাই দিই। এটা হচ্ছে, অনেকে হয়তো এই মেডিসিনটা সম্পর্কে জানেন, আবার অনেকে জানেন না, এসিলিং। এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, হায়ার অ্যান্টিবায়োটিক। তো এইটা হচ্ছে আপনি আপনার হাঁসগুলোকে যদি নাক দিয়ে পানি পড়ে আপনার হাঁসের, তাহলে আপনারা এই মেডিসিনটা খাওয়াবেন। যদি নাক দিয়ে পানি পড়ে, অবশ্যই একটু খেয়াল রাখবেন, যদি আপনার হাঁসগুলোর নাক দিয়ে পানি ঝরে, অঝরে পানি ঝরবে, এটা হচ্ছে ঠান্ডা লাগার প্রথম ধাপ। আর ঠান্ডা লাগলে অবশ্যই আপনারা নাক দিয়ে পানি পড়ার কারণে আপনি এসিলিংটা ব্যবহার করবেন।
এসিলিনটা ব্যবহার করবেন। এটা হচ্ছে আপনার 100 গ্রামের একটা পাউডার, দেখেন 100 গ্রামের। এটা হচ্ছে এসিআই লিমিটেডের, আর এটার প্রাইসটা হচ্ছে 210 টাকা। এখান থেকে অনেকটা কম নেবে, প্রায় হচ্ছে আপনার 180 থেকে 90 টাকা এরকম নিতে পারে। এক এক জায়গায় আসলে এক এক রকম হয় এটার প্রাইসটা। তো আপনারা আপনাদের ভেটেরিনারি দোকান থেকে এটা নিয়ে নেবেন। আর এটা সম্পূর্ণ হচ্ছে পাউডার আকারে থাকে, আর অবশ্যই এটা যেভাবে খাওয়াবেন সেটা হচ্ছে 1 গ্রাম পাউডার। হ্যাঁ, একটু ভালো করে মনে রাখবেন যে 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে দিবেন, 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে দিবেন। আর হচ্ছে আপনার হাঁসের সংখ্যা যদি বেশি থাকে, বিশেষ করে হচ্ছে আপনার হাঁসগুলো যদি একটু বড় সাইজের থাকে, তাহলে আপনি একটু মানটা একটু বেশি দিবেন। যেরকম হচ্ছে 1 গ্রাম পাউডার অথবা 3 গ্রাম পাউডার দিবেন আপনি 2 লিটার পানিতে, যেখানে 2 গ্রাম পাউডার 2 লিটার পানিতে দিবেন, সেখানে হচ্ছে 3 গ্রাম পাউডার 2 লিটার পানিতে আপনার ব্যবহার করবেন যদি আপনার হাঁসের সংখ্যা যদি বেশি থাকে এবং হাঁস যদি আপনার বড় হয়। তো এইটা হচ্ছে আপনার নাক দিয়ে পানি পড়ার জন্য এই মেডিসিনটা ব্যবহার করবেন। আর আরেকটা হচ্ছে আপনাদের হাঁসগুলো যদি চুনা পায়খানা করে, তাহলে একটু খেয়াল করবেন, দাঁড়ান আপনাদেরকে মেডিসিনটা দেখাই। তো আপনাদের হাঁসগুলো যদি চুনা পায়খানা করে এবং পাশাপাশি যদি আপনার হাঁসের পাতলা পায়খানা হয়, যেরকম হচ্ছে পানির মতো পাতলা পায়খানা হয়, তাহলে আপনারা যে মেডিসিনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে এইটা, প্যাক্সাসিন। আমি এই মেডিসিন সম্পর্কে আপনাদেরকে কী বলবো, আপনারা এটা ব্যবহার করার পর হয়তো আপনারা বুঝতে পারবেন যে এটার কার্যকর ক্ষমতাটা কতটুকু। হ্যাঁ, এইটা আপনার এখন যদি দেখেন যে আপনার হাঁসগুলো চুনা পায়খানা করতেছে, এইটা ব্যবহার করার 2 থেকে 3 ঘন্টা পর অথবা 3 থেকে 4 ঘন্টা পর, হ্যাঁ সর্বোচ্চ হচ্ছে আপনার 12 ঘন্টা, এর ভিতরে আপনার হাঁসগুলো একদম সুস্থ হয়ে যাবে। মানে বিশেষ করে হচ্ছে চুনা পায়খানাটা, আর হচ্ছে যদি পানির মতো পাতলা পায়খানা করে, তাহলে এইটা খাওয়াবেন ইনশাল্লাহ। এইটার রেজাল্ট যে কত ভালো সেটা আপনারা যদি না খাওয়ান তাহলে হয়তো আপনারা বুঝবেন না। আর এইটার প্যাকেটটা হচ্ছে আপনার 15 টাকা নেবে, প্যাক্সাসিন। হ্যাঁ, এটা 15 টাকা নেবে ইনশাল্লাহ। এই মেডিসিনটা এত পরিমাণে ভালো যেটা আসলে বলার মতো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর বিশেষ করে হচ্ছে এখন এই সময়টাতে যেহেতু অল্প অল্প বৃষ্টি পড়ে আকাশ থেকে, এত বেশি পরিমাণে বৃষ্টিও হয় না, অল্প অল্প বৃষ্টি পড়ে আবার আকাশ সুস্থ মানে ভালো থাকে, তো এই জন্য অবশ্যই আপনারা আপনাদের হাঁসগুলোকে একটু, বিশেষ করে এই বৃষ্টি থেকে একটু রক্ষা করবেন। কারণ এই বৃষ্টি থেকে যদি রক্ষা না করেন, কারণ বৃষ্টি থেকে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তো অবশ্যই আপনারা এই স্বাভাবিকভাবে হচ্ছে যে পানিগুলোতে হাঁসগুলো ভিজে সেটা কোনো ব্যাপার না, বাট বৃষ্টির পানিতে ভিজলে হাঁসের সমস্যা হবে, এটা স্বাভাবিক। তো এই জন্য অবশ্যই আপনারা এই 2টা মেডিসিন যেটা বললাম, যদি নাক দিয়ে পানি পড়ে তাহলে এসিলিন, আর হচ্ছে যদি চুনা পায়খানা এবং পাতলা পায়খানা করে তাহলে এই প্যাক্সাসিনটা ব্যবহার করবেন। তো আশা করি আপনাদের হাঁসগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।